অযোধ্যার রাম মন্দিরের পর এবার রাম সেতু তৈরির পথে ভারত ভারত সরকার শীঘ্রই ভারত ও শ্রীলঙ্কাকে সংযুক্ত করার জন্য একটি সেতু নির্মাণের কাজ শুরু করবে বলে জানা গেছে সমুদ্রের ওপর প্রায় তেইশ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যে ধনুষক থেকে সেতু বন্ধন করেছিলেন রাম সেই একই জায়গা থেকে শ্রীলঙ্কার তালাই মান্নারকে এই সেতু হবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ কিমি দীর্ঘ সেতুতে সড়ক ও রেল সেতু দুয়েরই পরিকল্পনা করা হয়েছে প্রকল্পের নাম সেতু সমুদ্রম এর ফলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভ্রমণের খরচ পঞ্চাশ শতাংশ কমবে বলে আশা করা হচ্ছে দুদেশেরই পর্যটন এবং অর্থনীতিতে বড় উন্নতি হতে পারে ছ মাস আগেই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি হয়েছে যার ফলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চল্লিশ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের পথ খুলে গিয়েছে এর মধ্যে নতুন রেল লাইন এবং এক্সপ্রেসওয়ে তৈরির কথা রয়েছে আর এই চুক্তি কেন্দ্রে রয়েছে রাম সেতু